ভোলায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ থেকে মেঘনা নদীতে জ্বালানি তেল ছড়িয়ে পড়ায় পরিবেশ দূষণের আশঙ্কা দেখা দিয়েছে। দূষণ নিয়ন্ত্রণে আধুনিক সরঞ্জাম নিয়ে কার্যক্রম চালাচ্ছে কোস্টগার্ড। এদিকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছে জেলে ও স্থানীয়রা। শনিবার 9 লাখ লিটার ডিজেল ও 2 লাখ 34 হাজার লিটার অক্টেন নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে চাঁদপুরে রওনা হয় সাগর নন্দিনী 2। রবিবার ভোরে ঘন কুয়াশায় ভোলার তুলাতুলির কাছে আরেকটি কার্গোর সঙ্গে সংঘর্ষ হলে তলা ফেটে ডুবে যায় জাহাজটি। জাহাজটির 12 কর্মচারীকে স্থানীয়রা উদ্ধার করলেও এটি থেকে নদীর কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে জ্বালানি তেল, আর এতে বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। মৎস্য খাতে এর ব্যাপক প্রভাব পড়বে এমন আশঙ্কা জেলেদের। ছড়িয়ে পড়া তেলের কারণে পরিবেশ বিপর্যয়ের বিষয়টি মাথায় রেখে কাজ করছে কোস্টগার্ড। অবশ্যই পরিবেশের জন্য ক্ষতিকর। এখন পর্যন্ত যে পর্যায়ে তেল আউট হচ্ছে বা নদীতে যাচ্ছে সেটা খুবই সামান্য, এবং সেটা খুব একটা ক্ষতিকর পর্যায়ে যেতে পারবে না, কারণ আমরা অলরেডি অনেকটা সিকিউর করে ফেলেছি। এইটুক আমরা অ্যাটলিস্ট পরিবেশের কোনো ক্ষতি হয় না, এবং এই নদীতে জানি ছড়িয়ে না পড়ে এটা ইনশাআল্লাহ আমরা পুরোপুরি ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এদিকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছে জেলে ও স্থানীয়রা। কন্টেইনার, বোতল, বালতি, হাঁড়ি, পাতিল যে যা পারছে তাই নিয়ে ছুটছেন। শিগগিরই তেলবাহী জাহাজটি উদ্ধার করে নদীকে দূষণমুক্ত করার দাবি স্থানীয়দের। টিবিসি নিউজ ডেস্ক।